আচ্ছা, আপনাদের কাছে একটা কথা জানার ইচ্ছা, বুঝছেন? যারা নাকি গাড়ি চালান তারা এই প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, গাড়ির সামনে লাইট জ্বলে, আবার গাড়ির পিছনে লাইট জ্বলে, এটার মানে কি? কারণ আমরা তো রুটে ঘাটে যাই, অনেকদিন পর গেছি। প্রত্যেক দিন নতুন আপডেট পাওয়ার জন্য দাদাভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন, সে যারা গাড়ির ড্রাইভার অর্থাৎ চালকদের কাছে সে প্রশ্ন করতেছে, গাড়ির সামনে তো লাইট জ্বলে আবার পিছনে লাইট জ্বলে, তার উদ্দেশ্য আমার ইশারাতে বুঝেছেন তো? এখন আর সেই যুগ নাই যে মানুষে ইঙ্গিত ভঙ্গিতে বুঝে না, সকলেই বুঝে। আপনি কোন কোন লাইটের কথা বলছেন সকলেই সকলেই জেনে গেছে আপনার প্রশ্ন। তা আমি আপনার একটা প্রশ্ন করার জন্য তার আরেকটি ভিডিও দেখাই। আচ্ছা, সত্যি কি আমি টিকটকের মধ্যে নায়িকা হয়ে গেছি? টিকটকের মধ্যে এত বিয়ে থাকতে ছেলেরা আমার প্রতি কিরাস খায় কেন? এই প্রশ্নের উত্তর আমি চাই। আমি সত্যি নায়িকা হয়ে গেছি। সে দেখলেন, সে সত্যি কি সেলিব্রিটি হয়ে গেছে? সে ছোট এটা আমরা কি বাগুন বলি, গুলবাগুন বলি আর কি। তো আরেকটু সেলিব্রিটি তো এমন হয়েই গেছে দুটি প্রশ্নের কারণে। তো দ্বিতীয়ত আমি মনে করি, যদি লম্বা বাগুন নিয়ে আসতো তাহলে মনে করেন যে আরেকটু সেলিব্রিটি হতো, কারণ লম্বাটা এখন সকলেই খায়, বুঝতে পারছেন? সকল মেয়েকে আর বললাম না, সকলেই খায় বললাম আর কি। তো এইসব ভিডিও বার্তা দিয়ে আর ইঙ্গিভঙ্গি দিয়ে শুধু ভাইরাল হওয়া যাবে ক্ষণিকের জন্য, এছাড়া আর কিছু নয়। যতক্ষণ তোমাদের মোবাইলে নেট আছে ততক্ষণ তোমরা সেলিব্রিটি। এইসব সেলিব্রিটি আমরা অনেক দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেক সেলিব্রিটি দেখেছি। তাই অনুরোধ করবো, এইসব অঙ্গিভঙ্গি না দিয়ে তোমরা প্রবাসে আসো, বিনোদন দাও, বিনোদন নাও সেই বিনোদন ভিডিওগুলো দিয়ে। এইভাবে গাড়ির হেডলাইট আর এই গুলবাগুন দিয়ে নয়। যদি আসতে মনে চায় তাহলে লম্বা লম্বা বেগুন নিয়ে আসো, তারপর দেখা যাবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।